আপনার প্রশ্নের উত্তর সরাসরি যাবার আগে আমি সামগ্রিক বিষয়টুকু বলতে চাই যে সশস্ত্র বাহিনী এই দিবস তার তাৎপর্য আপনারা শুনলেন আর এই দিবসের জন্য এই দিবসের প্রাক্কালে আমাদেরকে আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ একই সাথে চ্যানেল 24 এর দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর এই সশস্ত্র বাহিনী দিবসের মধ্য দিয়েই আমাদের যে স্বাধীনতা বিজয় অর্জন ত্বরান্বিত হয়েছিল সেই অংশটুকু আগে বলে নিতে চাই আমরা যদি আজকে স্বাধীন না হতাম তাহলে আপনি আমি আমরা যে যার অবস্থানে বসে আছি কোনোটাই হতো না তো সেজন্য আমাদের এই স্বাধীনতা অর্জনকারী যারা ছিলেন যাদের নেতৃত্ব এবং কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল তাদেরকে স্মরণ করা শ্রদ্ধা জানানো আমাদের প্রয়োজন সেই সূত্র ধরেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের স্বাধীনতার উপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু করছি এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি আপনি জানেন সেই ফেমাস কোটটুকুও বলতে চাই যে তাদের এপিটাফে বা কবরে অনেক জায়গাতেই মুক্তিযোদ্ধাদের লেখা থাকে যে প্লিজ টেল এভরিবডি দ্যাট ফর ইয়োর টুমরো উই স্যাক্রিফাইস আওয়ার টুডে অনেক গুরু অর্থ এবং তাৎপর্য রয়েছে তো এখন সরাসরি আপনার প্রশ্নের উত্তরে চলে যেতে চাই যেটা বলেছে তার একটু টুয়ার্ডস ব্যাক টুয়ার্ডস দ্য পাস্ট যখন 1971-এর 25শে মার্চের এই কালো রাত্রিতে আঁচ করতে পেরেই আমাদের বাংলাদেশি বা বাঙালি যারা সেনাবাহিনী নেভি কিংবা এয়ারফোর্সে বাঙালি যারা সৈনিক অফিসার্স ছিল তারা মোস্ট অফ দেম তারা পালিয়ে গিয়েছিল যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে কাজ করছিল তো ইন এ ক্লাস্টার অ্যান্ড স্ক্যাটার্ডভাবে তো এটাকে রূপ দিতে গিয়েই আমাদের এই যখন তিন বাহিনী একত্রিত হলো এবং সেই থেকে এই আর্ম ফোর্সেস ডে বা সশস্ত্র বাহিনী দিবস পালন করা তো আপনি যেটা বলেছেন যে এখানে যে এই কম্পোজিশন বা অর্গানাইজভাবে কীভাবে শুরু হলো তো সেটা আমি বলবো যখন আলাদা আলাদাভাবে ইন আইসোলেশন বিভিন্ন অ্যাকশনস হচ্ছে তখন আমাদের নেতৃত্বে যারা ছিল অন দি গ্রাউন্ড তারা রিয়েলাইজ করলো যে এভাবে আমরা হয়তো ঠেকিয়ে রাখতে পারবো এনকাউন্টার করতে পারবো বাট চূড়ান্ত বিজয় আসা কখনোই সম্ভব হবে না এবং যেটা একটা মিলিটারি ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজিতে বলে যে সব কিছুই যখন একটা ওয়েল সিনার্জিস্টিকভাবে এগোবে তখনই তার সাফল্য আসবে ইভেন ইফ উই থিঙ্ক অফ ইউনো গোয়িং ব্যাক টু দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা সবচেয়ে বড় অর দি কালমিনেশন অফ দি ইভেন্ট নর্ম্যান্ডি ল্যান্ডিং অর অপারেশন ওভারলর্ড যেটা সেটাও তো কিন্তু দ্যাট ওয়াজ এ হিউজ এক্সাম্পল অ্যান্ড ডিসপ্লে অফ জয়েন্ট সার্ভিস হ্যাঁ সবার কোঅর্ডিনেটেড কাজকর্মের তো এটার আগে আমাদের যে 10th এপ্রিলে 10ই এপ্রিল 1971-এ মুজিবনগরে আমাদের যে অস্থায়ী সরকার গঠন হলো এবং 17ই এপ্রিলে সেই অস্থায়ী সরকার শপথ নিলেন তার মধ্য থেকে কিন্তু আমাদের দ্যাট ওয়াজ দি সেড অ্যান্ড কি টুয়ার্ডস এ জয়েন্টনেস অর্গানাইজ আপনি যেটা অর্গানাইজভাবে আমরা আমাদের এগুনোর তারপর জেনারেল ওসমানীকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করা হলো যেটা অলরেডি আপনারা শুনেছেন তো তখন সবাই মিলে এটা এই পরিকল্পনা চলতে থাকলো যে কীভাবে আমরা আরও অর্গানাইজভাবে রেজিস্ট্যান্স দিতে পারি এবং এনিমি সেই হানাদার বাহিনীকে ক্রমশই ওয়্যার ডাউন করতে পারি তখন ক্রমশ আমাদের ছিল 5টা ব্যাটালিয়ন ইনফ্যান্ট্রির আর তেমন কিছু ছিল না তার মধ্যেও ছিল এই পশ্চিম পাকিস্তানের অধিকাংশ অফিসার সৈনিক ছিল তো ওই 5টা ব্যাটালিয়নের নিউক্লিয়াস নিয়েই তারপর আরও নতুন গঠন শুরু হলো মুক্তিযুদ্ধের মধ্যেই আর্টিলারির 3টা ব্যাটারি রেইজ হলো যেগুলো বর্তমানে এখন যে মুজিব ব্যাটারি হেভি রকেট ব্যাটারি রওশনার ব্যাটারি ওই এর মধ্য থেকেই এই সংগঠন চলছে একই সাথে ট্রেনিং চলছে ভারতে মুক্তিযোদ্ধাদের আবার দেশের মধ্যেও যেখানে সম্ভব মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলছে সো এই একাত্মভাবে জনগণের সাথে আমরা সেনাবাহিনী বিমানবাহিনী এবং নৌবাহিনী মিশে গিয়ে সেটার অপারেশন কোনটা মুক্তিবাহিনী দিয়ে হবে কোনটা আলাদাভাবে এই সেনাবাহিনী সহ হবে নেভাল সেক্টরকে যেমন সেক্টর আলাদা সেক্টর করে সেখানে নেভি ফোর্স দিয়ে অপারেশন হবে এই সংগঠনগুলো সুসংগঠিত হয়ে তারপর আমরা মিলিটারি অপারেশনস পরিচালনা করেছিলাম বা মানে তদানীতন করেছিল এবং তার মধ্য দিয়েই ফাইনালি মিত্রবাহিনীর সাথে একত্রিত হয়ে চূড়ান্ত বিজয় 16ই ডিসেম্বরে অর্জন করা সম্ভব হয়েছিল